নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো বাস্তব সব চিত্র নিয়ে একটি পর্ব সাজিয়ে এনেছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ থাকলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব এখন দিনের সাড়ে এগারোটা বাজে আমি দুপুরের রান্নার আয়োজন করছি তো সব কেটে কুটে নিচ্ছি দুই সুলায় বসিয়ে দেব বেশিক্ষণ লাগবে না এটা হলো চিচিঙ্গা চিচিঙ্গা ওই নইকেল মাছ দিয়ে একটু চরচরির মতো রান্না করব শাক ভাজা করবো তো এখানে পাঁচ মিশালের শাক আছে হেলেন শাক তারপর কলমি ওই আলুর শাক আরও কী কী শাক ওদের বাবা মাঠ থেকে কুড়িয়ে এনেছে মেয়েরা এসব শাক পছন্দ করে খেতে তো আমরা মা মেয়ে সবাই মিলে বেশি কুটে নিয়েছি তারপর কুকুর থেকে ভালো ভালো করে ধুয়ে এনেছি আবার চাপ কলের জল দিয়েও দুই একবার ধুয়ে নিয়েছি এখন একেবারে সুন্দর করে কুষিয়ে নেব আমার মেয়ে নাতি নাতনি সবাই আমাকে ঘিরে বসে আছে ওদেরকে বলেছি তোমরা একটু এ বাড়ি ও বাড়ি ঘুরে আসো সবাই বলেছে যাওয়ার জন্য ওরা বলছে আপনার সাথে যাব তো আমি বলছি আমি তো সময় পাচ্ছি না বলছে খাওয়া দাওয়া সেরে তারপর যাব দুপুরের খাওয়া দাওয়া সেরে তারপর যাব ওখান থেকে এসেই আমরা চলে যাব আমার বড় মেয়ের নাম সোমা ও আমাকে কেটে কুটে রেডি করে দিচ্ছে ও বলছে মা আমি কেটে কুটে দিই তো আমি বলছি ঠিক আছে আমি রান্নার জন্য জল নিয়ে আসি কলের জল আমাদের বাড়িতে দুইটা ডিপ কল আছে ওই জলে সবার রান্না খাওয়া দাওয়া স্নান সব কিছু হয় ধোয়া মোছা তো আমি বিশেষ বেশিরভাগ সময় ধোয়া থালা বাসনও বেশি হলে পুকুরে নিয়ে যাই পুকুরে ঘাট আছে ওখানে বসে ধুয়ে নিয়ে আসি বেশিক্ষণ লাগে না আমাদেরও চাপ কল আছে ওই কলটাতে জল দিলে জল উঠে আবার কিছুক্ষণ পর জলটা পড়ে যায় এই জন্য ওটাতে আর ব্যবহার হয় না তো যখন রান্নাঘর ছিল এটা রান্নাঘর ওই পিছনে যেটা দেখা যায় ওইটা চাপ কল একেবারে কাছাকাছি সব ছিল আমার কাজের কোনো সমস্যা হতো না তখন ওরা পাখি দেখে ওই মুরগি দেখে এসব দেখে আমার ছোট্ট ছোট্ট এই নাতি নাতনিগুলো খুব আনন্দ পাচ্ছে সকাল থেকে এ পর্যন্ত উঠোনেই ওরা দৌড়াদৌড়ি করেছে বল নিয়ে ওই এটা শুধু মাকে ওটা ওটা জিজ্ঞাসা করছে রুমার ছেলে জল নিয়ে চলে আসলাম একজন মাছ বিক্রেতা প্রতিদিনই মাছ নিয়ে আসে এগুলি হলো একেবারে নদীর ফুটি মাছ এ কারণে আমি প্রায় সময় বাড়ি আসার পর থেকে ওনার কাছ থেকে মাছ নিয়েছি তার জন্য প্রতিদিন মাছ আনলে আমাদের বাড়ি চলে আসে তো আজও বাড়ি চলে আসলো আমি ভাবছিলাম মাছ নিব না তো আমার বড়ো মেয়ে বলছে দুই কেজি মাছ নিয়ে ও ফেনে নিয়ে যাবে দামও কম একেবারে কম মাত্র একশো টাকা কেজি কারণ হল এইসব ফুঁটি মাছ অনেকে খায় না অ্যালার্জির জন্য আর এটাতে কাঁটা আছে এই কারণে অনেকে নেয় না তবে এই কারণে দাম কম এই মাছ কিন্তু ফেনীতে আড়াইশো তিনশো টাকা কেজি আর ঢাকায় চারশো টাকা এত কম দামে নদীর মাছ পাওয়া কঠিন ব্যাপার তো নদীর মাছ হওয়াতে আমি প্রায় সময় ওনার থেকে মাছ নিয়েছি ওনাকে বলে দিয়েছি আমি ঢাকায় যাওয়ার আগে দুই কেজি মাছ নেব ওইগুলো ঢাকায় নিয়ে যাব চারিদিক অন্ধকার হয়ে মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে তারপরও দেখি এখানে রান্না করতে পারি না আমাদের সমীরের বউ বলেছে কাকিমা আমাদের ঘরে রান্না করুন আবার গোপালের মাও বলেছে কিন্তু ওই টানাটানির জন্য আমার এখানেই রান্না করতে ভালো লাগে রান্না বসিয়ে দিয়েছি এক লিটার দুধ এনেছে ওই দুগ্ধ খামার একটা আছে আমাদের বাড়ির কাছেই ওখান থেকে তো ভাত বসিয়ে দিয়েছি এক সাইডে আমি দুধটা জাল করে নিয়েছি ডাল বসিয়ে দিয়েছিলাম ডালও হয়ে গেছে এটা হলো ফুটি মাছের পাতুরি ফুটি মাছ একেবারে মচমচে করে ভাজা করে নিয়েছি প্রায় এক কেজির মতো মাছ নিয়েছি ভাবছিলাম সব ভাজা করে নেবো একেবারে তেল ভাজা তো অর্ধেক এসে বেশি ভাজা ভাজা করে নেওয়ার পর রুমা বলছে মা কিছু মাছ পাতুরি করেন তো তখন ওই কাঁচামরিচ বাটা দিয়ে আর পেঁয়াজ বাটা দিয়ে কিছু অল্প কিছু মাছ পাতুরি করে নিচ্ছি এটা হলো চিচিঙ্গা দিয়ে মৃগেল মাছের তরকারি এটাও হয়ে গেল শাক ভাজাও হয়ে গেল ডালও হয়ে গেছে ভাতের মার গেলে নিয়েছি এখন এগুলি হলে রান্না একেবারেই শেষ পাতুরিটা ওই সাইডে বসিয়ে দিয়েছি কুমড়ো পাতায় করেছি শাক ভাজা ওরা বলছে মা কতদিন এরকম শাক খায় না রান্নাবান্না সেরে নিয়েছি কিন্তু বৃষ্টি আসবে আসবে দেখা গিয়েছিল বৃষ্টি আসে নাই দুপুরও হয়ে গেছে স্নান করে আসছি সব গুছিয়ে নিয়ে ওদেরকে খাবার দিয়ে দিয়েছি একেবারে এক রুমে সব এলোমেলো হয়ে আছে এদের খাওয়া শেষ রুমা এদের বা দুই ভাই বোনকে ভাত খাইয়ে দিয়েছে এখন ওরা খেতে বসছে এই সুযোগটা ওরা কাজে লাগাচ্ছে মোবাইল নিয়ে কার্টুন দেখছি তো মোবাইল দিতে দেয় না ওদের হাতে কখনো মোবাইল থাকে না তো এখন একটু সুযোগ পেয়ে দুই ভাই বোন কার্টুন দেখছি এখন বিকাল সাড়ে চারটা বাজে তো আমার জামাই বাবাজি দুপুরে খাওয়া দাওয়ার পরেই চলে গেছে ফেনী বাসায় চলে গেছে তো ওরা বলছে আমরা পরে যাবো সুন্দর পরে সারা দিনটা এখানে থেকে যাব তো হালকা কিছু টিফিন খেয়ে মুড়ি মাখা করেছিলাম এখন আমরা সবাই লিকার চা খাচ্ছি একেবারে চিনি ছাড়া তো গোপালদের এখানে একটু হাওয়া বাতাস আছে ঠান্ডা আছে এখানে বসে বসে সবাই অনেকক্ষণ পর্যন্ত গল্প করছি আমিও এতক্ষণ বসেছিলাম তো দুই ভোন একসাথে হয়ে কত আনন্দে আছে দেখুন মা ভোন একসাথে হলে মনে হয় এরকমই হয় তো আমার মাও আগে আমার বাবার বাড়িতে গেলে মা তো যখন বেঁচেছিলেন তখন মাথায় হাত বুলিয়ে দিতেন খুব ভালো লাগতো সমীর চলে যাচ্ছে দোকানে ওদের ঘরে আগামীকাল নিমন্ত্রণ ছিল এ এদেরকে নিমন্ত্রণ করেছিল কিন্তু এরা থাকবে না তো এখনও সমীর অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কথাবার্তা বলছিল তো থাকতে বলেছিল এরা বলছে না দাদা থাকবো না একটু পর আমরা চলে যাব ওরা চলে যাবে আমার খুব খারাপ লাগছে এখন একেবারে সন্ধ্যা পার হয়ে গেছে রেডি হয়ে গেছে দুই বোন চলে যাবে তো আমাদের এখান থেকে ফেনে যেতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে সিএনজিতে উঠলে তো বাড়ির সামনে সিএনজিতে উঠবে চলে যাবে বেশিক্ষণ সময় লাগবে না ওরা তৈরি হয়ে গেছে এ বাড়ি ও বাড়ি আর যাওয়া হলো না তো এখন বলছে মা যাওয়ার সময় একটু এ বাড়ি ও বাড়ি সবার সাথে দেখা করে যাব সবাই বলেছে যাওয়ার জন্য কারো সাথে তেমন দেখা হয় নাই অনেকে এসে এসে ওদের সাথে দেখা করে গেছে কথাবার্তা বলে গেছে তো এখন একটু ঘুরে আসবে ঘর থেকে একবারেই বের হচ্ছে আমার নাতি অরিন্দম ও ফেনি পাইলট হাই স্কুলে নবম শ্রেণীতে পড়ে ছেলে মেয়েদের চেয়েও নাতি নাতনির মায়া বেশি সবাই চলে যাচ্ছে আমার কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছে যাওয়ার বেলায় আমার ছোট্ট নাতিটার হাতও ধরা যায় না ও এমন উচাটন হয়ে গেছে মানে কারো কাছে যাবে না ও ভাবছে যে কারো কাছে গেলে যদি আমাকে রেখে দেয় এ কারণে ওর মাসি মনে জুতোটা পরিয়ে দিচ্ছে আপনারা অনেকেই আমাদের আঞ্চলিক ভাষা এই বুঝতে পারেন না একটু সমস্যা হয় এ কারণে আমাদের আঞ্চলিক ভাষাটা আপনাদেরকে আজকে আর শোনাচ্ছি না ঘরে আমরা সবাই আঞ্চলিক ভাষা বলি আমাদের মেয়েরাও ঘরে সবাই আঞ্চলিক ভাষা বলে কিন্তু কারোর সাথে শুদ্ধ ভাষায় একেবারে শুদ্ধ ভাষায় কথা বলে ওই দেখুন নাতিটাকে কুলে নেওয়া যাচ্ছে না ও ভাবছে ওকে রেখে দেব ওকে ধরাই যাচ্ছে না ওদের কারো ঢাকায় যায় গিয়ে মা বাবার সাথে থাকার সময় নাই এ কারণে আমরা বাড়িতে থাকতে ওরা দুই বোন আমাদের বাড়িতে এসে মাত্র দুই একটা দিন থেকেছে একবারে ঘর থেকে বের হয়ে যাচ্ছে তো এখন এ বাড়ি ও বাড়ি আসছি একটু ভর সন্ধ্যাবেলা সবাই বলছে বসো চা খেয়ে যাও মানে কী যে আগ্রহ দেখাচ্ছে সবাই ওরা বলছে বসবো না হেঁটে হেঁটে আপনাদেরকে দেখে দেখাশোনা করে একটু কথাবার্তা বলে চলে যাব সবাই এখন পুজোয়ানিক নিয়ে ব্যস্ত এই টাইমে আসছি তো এই পিসিমা বলছে তোমরা এতক্ষণে কেন আসছো সারা দিন ভরে কি করেছ ইনি আমাদের কাকি হন ইনি প্রাইমারি স্কুলের হেড টিচার ছিলেন এখন অবসরে আছে তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে কথা বলেছে এখন মিঠুনদের ঘরেই আসলাম তো মিঠুনের কোলে গিয়েছে আমার নাতি ওর মা কোলে নিতে চাইছে মিঠুনের মা ওর কোলে কোনোভাবেই গেল না এখন আসলাম চন্দনদের ঘরে চন্দনের বাবা জোর করে বসিয়ে রেখেছে মিষ্টি দিয়েছে মিষ্টি খেতেই হবে তো আমার নাতি নাতনি দুইজনে খেয়েছে আমরা কেউ মিষ্টি খাইনি তারপরে অনেকক্ষণ বসে বসে কথা বলছে উনি বলছেন ফেনি যেতে কতক্ষণ সময় লাগে আর একটু বসো আর একটু বসো এখন আসলাম জীবন সুমনদের ঘরে ওরা দুই ভাই সৌদি আরব থাকে মা বাবা আর দুই বৌমা নাতি নাতনি নিয়ে থাকেন বাড়িতে এই হলো জীবন সুমনের বউ তো ওরা কোনোভাবেই ছাড়বে না চা খেতেই হবে আমি কোনো রকমে ওদেরকে নিবৃত্তি করে তো চলে যাচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ সবাইকে